থেকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারা নিজ নিজ লোকে বিশ্রাম নিচ্ছে। আর নিজ দেবর্ষী নারদ কৃষ্ণ নামের মহিমা জানার জন্য কৃষ্ণ ভগবান করতে করতে ছুটে চলেছেন পিতা মহ ব্রহ্মের কাছে। কাজ করু কৈলাসে মহেশ্বরের কাছে গেলে তুমি নিশ্চয় জানতে পারবে। একবার যাও নারদ, একবার যাও। We'll be right back.
এই সংসার তাপ করে প্রভু গো, কিন্তু কৃষ্ণ নামের মহিমা কি তা তো কেউ জানে না, তাই জানবার জন্য আপনার কাছে আমি চলে এলাম। দয়া করে বলুন, দয়াময়ী দয়া করে বলুন, দারো নামের মহিমা জানতে আমার কাছে ছুটে এসেছো, আমিও বলতে পারবো না। তবে আমার নামকে যারা ভালোবেসে সর্বস্ব হারিয়েছে তাদের কাছে গেলে তুমি নিশ্চয় জানতে পারবে। তাই তোমাকে যেতে হবে গর্ত ধামে, গর্ত ধামে গেলে কৃষ্ণ নামের মহিমা কি, কৃষ্ণ নামের গুণ কি তুমি নিশ্চয় জানতে পারবে। আর শুধু তুমি একা নও, আজ আমরা এই চারজন মিলে একই সঙ্গে দেবতার বেশ পরিত্যাগ করে ভিখারি ব্রাহ্মণ বেশ ধারণ করে যাব সেই অবন্তি নগরে কৃষ্ণ নামে মহিমা জানার জন্য। শান্তিপুর বুড়ি তার নিজ আশ্রমের দিকে করিতেছেন আগমন। আর কবির
চাইদা দেয়াবই, এই অতিথি সেবা থেকে আমাকে বঞ্চিত করো না ঠাকুর, তবে যে তোমার দয়া হবে সেই আশায় আমি আজও বসে আছি ঠাকুর, আজও বসে আছি। আর ওদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর সিদ্ধার ভিখারি ব্রাহ্মণ বেশ ধারণ করে অতিথি সেবা পাওয়ার জন্য এই অবন্তী নগরের দিকে করিতেছে আগমন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর সিদ্ধার ঠাকুর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর চারজনার চরিত্র ব্রহ্ম, চারজনার চরিত্র ব্রহ্ম মর তো করম, চারজনার চরিত্র ব্রহ্ম, চারজনার আশ্রমে করেছেন আগমন। আপনারা একটু অপেক্ষা করুন, তার আগে আপনারা
সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। তার আগে আপনারা আমার সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। তার আগে আপনারা আমার সঙ্গে আসুন, আমি বিশ্রামের ব্যবস্থা করি। শান্তিপুর মুনি মনে মনে চিন্তা করছে, বাড়িতে তো কোনো কিছু নেই, কি দিয়ে সেবা দেব? তাহলে কি এতদিন পর সেবা ধর্মের অপমান করব? না না না, আমি তা হতে দেব না। আমার মনে পড়েছে আমার পুত্র বধুকে আমি ডাকি, কোথায় কোথায় ওই পুত্র বধু, তুই একবার ছুটে আয় বাবা, তুই একবার ছুটে আয় বধু। তুমি এমন করে কাঁদছ কেন বাবা? তোমার কি হয়েছে? আজকে তো আমাদের অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, তাহলে তোমার হলো না কি? ওরে মিত্র বধু, আজকে আমাদের অতিথি সেবা দেওয়া হয়ে গেছে, কিন্তু ছাত্র অতিথি এসেছে, ওনারা বলছে আমরা বড় ক্ষুধার্ত। তুই তো জানিস বাড়িতে মুষ্টি অন্ন নেই, কি দিয়ে সেবা দেব বাবা গো? এর জন্য তুমি চিন্তা করছ? তোমার ভিক্ষে ধরিটা দাও, আমি দু চার ঘরে ভিক্ষে করলে আনলেই তো হয়ে যাবে। তুই পারবি? পারবো না বাবা। তুমি পিতা হয়ে যদি ভিক্ষে করে আনতে পারো, আমি পুত্র হয়ে পারবো না? তাছাড়া তোমার অবর্তমানে আমাকে তো অতিথি সেবা দিতে হবে। এই তো আমার পুত্রের মতো কথা বলেছিস। এই যে বাবা, এই যে আমার ভিক্ষের ঝুড়িটা তুই দে, আর যত তাড়াতাড়ি পারিস ভিক্ষে করে নিয়ে আন বাবা, যত তাড়াতাড়ি পারিস তুই ভিক্ষে করে নিয়ে আন বাবা, তুই যত তাড়াতাড়ি পারিস ভিক্ষে করে নিয়ে আন, ভিক্ষে করে নিয়ে আন। মাননীয় দর্শক মণ্ডলী, এতক্ষণে প্রভু মঙ্গল পিতার কাছ থেকে ভিক্ষের ঝুড়িটা দিয়ে এই আপনাদের নগরে উপস্থিত হয়েছে। এ হলো ব্রাহ্মণ সন্তান। এই ব্রাহ্মণ সন্তানকে দান করলে আপনারা পুণ্যবান হবেন, আপনাদের গৃহ মঙ্গলময় হবে। তাই আপনারা যে যেমন ভাবে পারবেন এই ব্রাহ্মণ সন্তানকে দান করুন। ওগো মা মাসিরা, ওগো দাদা দিদিরা, আমি যে মিথ্যে কথা বলছি না গো, আমি অতিথি সেবা দেব বলে আপনাদের নগরে উপস্থিত হয়েছি। তোমরা দাও দাও আমার এই যে মুষ্টি ভিক্ষে দাও। তোমরা দাও দাও বলি না গো।
I'm gonna go
আমার মনে পড়েছে প্রাণ বিসর্জন দেওয়ার আগে আমার বন্ধু শ্রী মধুসূদনকে স্মরণ করি, কোথায় গো প্রভুদের ঠাকুর শ্রী মধুসূদন অনাথের নাতি বন্ধু, একবার দেখা দাও প্রভু একবার দেখা দাও। প্রণাম প্রভু, তোমার চরণে শত কোটি প্রণাম। বলি এই মধু, বলি একটু ডাকা ডাকি করছিস কেন, কি হয়েছে তোর? প্রভু গো প্রভু গো, আমার বড় বিপদ হয়েছে। তোর আবার কিসের বিপদ হলো আমায় খুলে বলো প্রভু গো। পরাচার্যের অতিথিকে সেবা দেবেন বলে বাড়িতে বসিয়ে রেখেছে, আপনি তো জানেন বাড়িতে ঘন কিছু নেই, কি দিয়ে সেবা দেব? ও এর জন্য তুমি চিন্তা করছো, ঠিক আছে আমি তোমাকে চাল ডাল এনে দিচ্ছি, তুই অতিথি সেবা দেবে। হতে পারে না প্রভু, আপনি একদিন দিবেন দুদিন দিবেন, তারপর যদি আমি কোনো বড় বিপদে পড়ে যাই, তাই বলে কি ওই আপনার হাতের বাঁশি আমায় দাও। বাঁশি দিয়ে কি করবি? বাঁশিকে আপনার বাঁশিকে আমি অসি করে ওই মুদি দোকান থেকে চুরি করে এনে আমি অতিথি সেবা দেব। দূর দূর বাঁশি কি কোনদিন অসি হয়েছিল? হয়েছিল তো প্রভু, আপনি যেদিন কালীরূপ ধারণ করেছিলেন সেদিন আপনার হাতের বাঁশি অসি হয়েছিল। ও সেই কথা তোমার এখনো মনে আছে? ঠিক আছে, এই যে আমার হাতের বাঁশি, তাতে তোর যদি অতিথি সেবা দেওয়া হোক তাহলে ঠিক আছে। এখন আমি আসি রে বধু, এখন আমি আসি রে বধু, এখন আমি আসি। এতক্ষণে আজ বধু মঙ্গল শ্রীকৃষ্ণের কাছ থেকে বাঁশি নিয়ে অসিক করে চলেছেন ওই মুদি দোকান দিকে, আর ওদিকে ধীরে ধীরে মধু এই মুদি দোকান দিকে ছুটে আসছে। ওই তো মুদি দোকান খানা দেখা যাচ্ছে। না না না, এতক্ষণে মনে হয় মুদি দোকানদাররা ঘুমিয়ে পড়েছে। না না না, আমি আর দেরি করব না, এতক্ষণে মুদি দোকানদাররা ঘুমিয়ে পড়েছে। না না, দেরি করব না, আর আমি দেরি করব না। এদিকে মধুমঙ্গল ধীরে ধীরে এই মুদি দোকানের কাছে উপস্থিত হয়েছে। অসির দিয়ে দেওয়ালে সিট কাটতে লাগলো, সিট কাটতে কাটতে ধীরে ধীরে আজ বধু দেওয়ালকে কেটে ফেললে এবং মুদির দোকানে যেমনি ঢুকে পড়েছে অমনি আকাশ বাড়ি থেকে শ্রীকৃষ্ণ বলছে,
আমার ভাই ধর, ওই দেখো, ওই দেখো তোমার ছেলে, ধর 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 চিন্তা করছেন। অনেক বেলা বয়ে গেল, ছেলেটা এখনো ভিক্ষে করে এলো না। দাদা আমি যাই, কোথায় সেই আমার পুত্র রয়েছে, কোথায় আমি তোকে সাহায্য করছি, তুই তাড়াতাড়ি বেরিয়ে আয় বাবা, তাড়াতাড়ি বেরিয়ে আয়। এই সারা ব্রাহ্মণ সমাজ কলঙ্ক হবে, খাল সকালে সকলেই বলবে শান্তিপুর মুড়ির ছেলে চোর, এই অপমান, এই অপমান। আমি কেমন করে সইব রে বাবা, আমি তোমাকে একটা উপায় বলতে পারি বাবা। কাল সকাল হওয়ার আগে, জানাজানি হওয়ার আগে, কেউ যেন শান্তিপুর মুড়ির ছেলে চোর বলে চিনতে পারে, তার জন্য তোমাকে আমি একটা উপায় বলতে পারি বাবা। তুমি আমার, তুমি আমার, তুমি আমার মাস্টার কাছে নিয়ে যাও। আমি এ কাজ করতে পারবো না, আমি এ কাজ করতে পারবো না।
আমি তাই করব প্রভু, আজ আমি তাই করব। এত পরে শান্তি বর্বরি অসি উত্তোলন করে ছেলের বস্ত্র কেটে ফেললেন। আর পুত্র মস্তকচ্ছেদন করে সন্ধি করে মুনি বলে কৃষ্ণ মস্তক লয়া ভাবে দুখানলে কৃষ্ণ পুত্র তোমার কেমন নীতি আমার ছেলের এই পরিণীতি কৃষ্ণ কাটা মস্তক কৃষ্ণ নাম বলে কৃষ্ণ দেখো দেখো হে গোবিন্দ কৃষ্ণ শোনো আমার অনুরোধ কৃষ্ণ মধু তোমার এখনো নাহি ভুলে আর কতকাল কাঁদাবি রে দেখছে
বাইরে তরুণা মনে হয়ে মস্ত কেটে নিয়ে চলে গেছে, এত কাঁধে পরীক্ষা রয়েছে। এই ব্রাহ্মণ সন্তান ব্রহ্ম হত্যা মহাপাপ, খাল সকাল হওয়ার আগে এই জানা জানি হওয়ার আগে চল চল এর দেহটা উড়াল জলে ভাসিয়ে দি, চল ভাই চল আর দেরি করব না, চল চল। এতক্ষণে বধু এই মুদি দোকান দ্বারা বধির মহাটাকে ওই নোংরার জলে ভাসি দেওয়ার জন্য ছুটে চলল। এতক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ যোগ মায়াকে স্মরণ করছে, কথায় অবযোগী যোগ মায়া বধুর কাটা বস্ত্র কাটা দেহ যমুনার জলে গড়াগড়ি করছে, তুমি এক জায়গায় জড়া লাগিয়ে পুনর্জীবন ফিরিয়ে দিয়ে নিয়ে সবার কাছে আরো দিকে প্রভুর আদেশে যোগ মায়া বধুর সঙ্গে লইয়া নিয়ে আসে প্রভুর কাছে।
এসেছিস বাবা, তুই ফিরে এসেছিস বাবা। আমি ফিরে এসেছি বাবা, আমি তার মতো পিতার কোলে আবার ফিরে এসেছি। আমার প্রণাম গ্রহণ করুন বাবা, আমার প্রণাম গ্রহণ। ওদিকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অহে শান্তি কর মুনি, আজ নিজের ছেলেকে পেয়ে আমাকে ভুলে যাচ্ছ। প্রভু গো, এই জগতে সবাই তোমার, আমরা কেবল দাস, তোমারই তো তারিতে আমরা চলি। দয়া করে এসেছেন প্রভু, পায়ের ধুলো দিন প্রভু আমার গৃহে, পায়ের ধুলো দিন প্রভু আমার গৃহে, প্রায়ের ধুলো দিন। এতক্ষণে ভক্তার ভগবানের হইল মিলন, তাই প্রেম সে প্রেমানন্দে হরি হরি বলো। এবার প্রেমানন্দে Arriba!